তেলের দাম ইতিমধ্যেই 5 টাকা করে কমিয়ে দিয়েছি কারণ আমাদের লক্ষ্য সবসময় মানুষের দিকে তাকানো স্যাংশনের এটাই তো রেজাল্ট মরার উপর খাড়ার ঘা আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই যুদ্ধের সাথে হলো আমেরিকার স্যাংশন আমেরিকার স্যাংশন দিয়ে রাশিয়ার কতটুকু ক্ষতি করতে পেরেছে আমি তা জানি না কিন্তু সারা বিশ্বের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এমনকি আমেরিকার মানুষকে আজকে আপনি জানেন আমেরিকা ইউরোপ ইংল্যান্ড প্রত্যেকটা দেশ উন্নত দেশ বিদ্যুতের অভাব নির্দেশ দেওয়া হয়েছে সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করবে পানির অভাব ইংল্যান্ডে তো বলে দিয়েছে রোজ গোসল করতে পারবে না রোজ কাপড় ধুতে পারবে না অল্প সময়ের জন্য করতে পারবে জার্মানিতে গরম পানি ব্যবহার করতে পারবে না কেউ কারণ বিদ্যুতের অভাব পানির অভাব আগামীতে শীতকালে তাদের কি অবস্থা হবে সেটা নিয়ে তারা শঙ্কিত সবাই আমেরিকায় ঠিক একই অবস্থা তেলের দাম বেড়ে গেছে বিদ্যুতের দাম বেড়ে গেছে খাবারের দাম বেড়ে গেছে সারা বিশ্বে খাদ্য অভাব সমগ্র বিশ্বে খাদ্য অভাব ইংল্যান্ডের মানুষ যারা তিন বেলা খেত এক বেলার খাবার বাদ দিতে হয়েছে তাদেরকে তারা এখন মাত্র দুই বেলা খেতে পারবে তাও স্বল্প পরিমাণে দোকানে গেলে সব জিনিস কিনতেও পারে না আমেরিকায় যারা উচ্চবিত্ত ছিল তারা এখন নিম্নবিত্ত যেসব জায়গা থেকে বাজার করে সেখানে নেমে এসেছে সারা দেশে রিফিউজি বিশ্বব্যাপী রিফিউজি সৃষ্টি এই যুদ্ধের তো এটাই ফলাফল স্যাংশনের এটাই তো রেজাল্ট এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে পরিবহন খরচ যেটা $800 পাওয়া যেত সেটা এখন $2400 থেকে $3000 সারা বিশ্বে প্রত্যেক জিনিসের এরকম মূল্য বৃদ্ধি হ্যাঁ আমরা ওই জন্য আমাদের উদ্যোগ নিতে হয়েছে তেল আমরা বেশি দামে কিনি কম দামে এখানে দিই ভর্তুকি দিই কিন্তু সেই তেল প্রতিবেশী দেশে চলে যায় যার জন্য প্রতিবেশী দেশের সাথে সামঞ্জস্য রেখেই তেলের দাম বাড়াতে হয়েছে সত্য তারপর আমাদের চেষ্টা আছে যে মানুষের কষ্টটা দূর করা গতকালকে আপনারা জানেন যে আমরা অনেক হিসাব নিকাশ করে যখন আমরা দেখলাম যে স্মাগলিংটা বন্ধ হয়ে গেছে আমরা কিছু সাশ্রয় করতে পারছি আমরা তেলের দাম ইতিমধ্যেই 5 টাকা করে কমিয়ে দিয়েছি কারণ আমাদের লক্ষ্য সবসময় মানুষের দিকে তাকানো পণ্য খাদ্যপণ্য সারা বিশ্বব্যাপী দাম বেড়ে গেছে আমরা যেখান থেকে গম কিনি বা সার কিনি সেখানে সব এমন একটা অবস্থা কাজে ইতিমধ্যে যদিও আমরা এখন উদ্যোগ নিয়েছি আমরা কিনতে পারবো তারপরেও আমাদের দেশের মানুষ যাতে কষ্ট না পায় আমরা যখন করোনা হয়েছিল আপনারা জানেন তখন আমরা বিশেষ প্রণোদনা দিয়েছিলাম শ্রমিকরা যাতে তার মজুরি পায় কৃষক যেন চাষ করতে পারে